এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানার পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রবাসের মাটিতে বাংলাদেশের সম্মান ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফিজুল আলম মুফিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব জমিরুদ্দিন মানিক, পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মঈন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, মোহাম্মদ ইকবাল, খলিল চৌধুরী, আব্দুর রাজ্জাক, রফিক চৌধুরী, নজরুল তালুকদার, শাখওয়াত হোসেন, আশাপউদ্দিন, মোহাম্মদ ফিরোজ সহ অনেকে। সৌদি আরবে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্য পরিধি। আগে চাকরির দিকে ঝুঁকলেও এখন বাংলাদেশি প্রবাসীরা অনেকেই আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে, তৈরি করছেন ব্যবসা প্রতিষ্ঠান। সৌদি সরকার প্রবাসীদের নিজের নামে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়ায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই সফলভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করে দেশের রেমিটেন্সের চাকাকে সচল রাখছেন। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সমস্যা সমাধান শীর্ষক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জেদ্দা ইনভেস্টমেন্ট ফোরাম সৌদির আংশিক কমিটি ঘোষণা করা হয় আশরাফ আলিমের সঞ্চালনায়। এ সময় আব্দুর রহমানকে সভাপতি, মোহাম্মদ আয়ুবকে সাধারণ সম্পাদক, শেখ জাকির হোসেনকে সিনিয়র সহসভাপতি, হাবিবুর রহমান রাড়িকে সাংগঠনিক সম্পাদক, শাহজাহান সিরাজিকে প্রধান উপদেষ্টা ও মোহাম্মদ হোসেনকে প্রধান পৃষ্ঠপোষক করে কমিটি ঘোষণা করেন সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন। নবগঠিত কমিটির সদস্যরা জানান নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য কাজ করে যাবেন তারা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পর কেপটাউনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের শাখা উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ডক্টর কাজী জাকির হোসেন। কেপটাউনের রাইল্যান্ডে বাংলা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আফরোজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম মিয়া, শাহাবুদ্দিন, কুলসুমা বেগম লীলা সহ অনেকে। সময় অতিথিরা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সামদানি প্রত্যয়, আরটিভি।